পরীক্ষাটাও টাইনে টুনে পাস করছি। কলেজত তো ভর্তি হয় লাগবি, তার আগে দেখবো কোন কলেজত বিডি সলবল বেশি আছে। জেলে কলেজত বিডি সলবল নাই, সেলে কলেজত ভর্তি হওয়া লাভ আছে? পাঁচটা বছর বিডি সল ছাড়া ক্লাস করছি, ওই জন্যই রেজাল্ট খারাপ আছে। মেয়ে করার জন্য স্কুলত গেলে মিনি এনা ফিল্ডিং মারলে মিনি, তাহলেই তো ভালো রেজাল্ট হলো হিনি। যাক, যা হসে হসে, এবার বিডি সলবল যেটি আমি সেটি। এই বয়সে যদি প্রেম না করি আর কতদিন করবো? বুড়ো হয়ে গেলে করবো? মোকো তেনা শুনু পারল মাকে ফর্সা হওয়া লাগবি, না সেটা তো বিডি সলবল তো এরাও পছন্দ করবি না। তার মধ্যে আমার ঠোঁটটা হসে কালো, এত কালো ম্যান কুট থেকে হলো? আমি তো বিড়ি সিগারেটও খাই না, মদ গাঞ্জাও খাই না, তা কালো কেমনে হলো? এই ঠোঁটলে কলেজত গেলে মানুষ আমার কবি গাঞ্জাখোর, আর বিডি সলবল আমার এই গাঞ্জাখোর চেহারা দেখে পিজে দম মারবি। জিঙ্কে করেই হোক মুখটা ফর্সা করাই লাগবি, আর এই কালে মার্কা ঠোঁট গোলাপি কালার করাই লাগবি। কার কাছে যায় যে বুদ্ধিলেই দেখি, বাকেটের কাজ যাইতো এনা বুদ্ধিলি আসি। কেরে বাকের এনা সন্ত সন্ত এত বাড়াবাড়ি করে কুটি যাচ্ছ? তোর জিঙ্কে কাম নাই, আমারও কি সিঙ্কে কাম নাই, সারাদিন টোটো কোম্পানির লাল খালি ঘুরিস। কাম কি তোর ভাসে যাচ্ছে? তোকে আমি একটা কথা কবার আছি, সেটা আগে শোন। কি কবু তাড়াতাড়ি আনা, কত আমার সময় নাই। আচ্ছা কত, আমি তো বিড়ি টিড়ি কিছুই খাই না, আমার ঠোঁট এত কালো হলে কৃষক মানুষের সামনে ব্যান খাইসলে লুকে লুকে ঠিকই খাস, ওই জন্যই তোর ঠোঁট কালো। এ সুরা, তুই কি আমার কোনদিন স্কুলত বিড়ি খাতে দেখছু? অজগবি এক কথা কস কৃষক, তোরা বিড়ি খাস আর তোর ঠোঁট কি সুন্দর গোলাপি কালার, আর আমি বিড়ি খাই না, দেখ আমার ঠোঁট কি কালো। সেটা আমি এখন ক্যাং করে কই, কত তোর ঠোঁট ব্যান কৃষক কালো। বন্ধুরে তুই একটা বুদ্ধি দিত, ক্যাং করে ঠোঁট আমি গোলাপি কালার করবো? আমার ঠোঁট যদি ইঙ্গে কালো থাকে আমার ধার দিয়ে তো কোনো বিড়ি চল পেলে হাট পার লয়, সগলি মনে করবি আমি হলে গাঁজাখোর। তোর তো এত বুদ্ধি, আমাকে একটা বুদ্ধি দিবার বেশ না। তুই আমাক কইস কে, আমি কি বললে জানি? তোর খালাতো বোন টুম্বাক যায় ক, ওরা তো কি বেকাবি মাকে ফর্সা আছে, অগরক যায় ক, ওরাই ভালো জানবি। কথাটা তুই তো মন্দ কইস নি, আচ্ছা থাক অগরের কাছেই যাই। কেরে টুম্পা টুম্পা বাড়িতে আছু? কেরে কয়বার ডাকলাম, এক ডাকাতেই আমার কাজ চলে আসে, বাড়িতে আছে নাকি? এ আমার ভেলটু ভাই আছে, হঠাৎ করে ভেলটু ভাই মা হামাগর বাড়িতে হলো, কোনটা হলো নাকি? ও ভেলটু ভাই আপনি থামেন, আমি আসিচ্ছি। কে ভেলটু ভাই, কেঙ্গা আছেন? মেলা দিন পর হামাগর বাড়িতে এলেন। আচ্ছি এক দরকারে, তা ঘরত আসেন বসেন, আমি মাক পাঠিয়ে দিচ্ছি। এ খালাক লয় খালাক লয়, তোর সাথে আমার দরকার আছে, সেজন্যই আসছি। বাপরে ভেলটু ভাইয়ের আবার আমার সাথে কি দরকারি কথা আছে? যাক ভেলটু ভাই এবার লাইনে তাচ্ছে, আমাক বেন প্রেমের প্রস্তাব দিবে রাচ্ছে। যখন আমাক প্রেমের প্রস্তাব দিবি তখন তো আমাকে সেই সরম লাগবি, সরমে যে মুখটা কুটি লুকমু যা এটা উর্মল নিয়ে আসি, উর্মল দে মুখটা ঢাকলে তা সরমে না কম লাগবি হিনি। ও ভাই থামো থামো, আমি এটা উর্মল নিয়ে আসি। এ তুই উর্মল দে কি করবো রে, আমি যে রে করছি সেটা আগে শোন। কেরে তোরা ফর্সা হওয়ার জন্য মুখত কি দিস রে? বুঝছি আমাক মনে হয় তালে এলে কিনে দিবি, কপাল আমার খুলে গেল রে, ভেলটু ভাই ভালোবাসে আমার ফর্সা হওয়ার ক্রিম কিনে দিয়ে চাচ্ছে। এই সুযোগ তো হাত ছাড়া করা যাবার লয়, ফর্সা হওয়ার তো মেলা ক্রিম আছে, তা আপনি কি সবই কিনবেন? দরকার লাগলে কিনা লাগবার লয়, সবেরই তুই আর একটা করে নাম কত? ফ্যান ল্যাবলি লতা হার্বাল গোল্ড স্কিন শাইন ডে নাইট ক্রিম মেলাগুলো আছে। কি কোস ফর্সা হওয়ার জন্য এত কিছু লাগে? ফর্সা হবার গেলে তো না খরচ করাই লাগে, কি করবো কোন খরচ হলে তা কি করবো, যে লাগবি তো লাগবেই। তা ভাই আমাকে কতদিন কিনে দেবেন? তোকে আবার আমি কি কিনে দেবো রে? কে আদে এলে ফর্সা হওয়ার ক্রিম না কিনে দিবে চলেন? তুই কি আমার মুখ থেকে একবারও শুনছো, তোকে এলে আমি কিনে দেবো? তা আপনি এলে ফর্সা হওয়ার ক্রিম কার জন্য কিনবেন? আরে আমার ঠোঁটটা যে কালো তোর চোখত পড়ে না, ঠোঁটটা ফর্সা করার জন্যে তো তোর থেকে ক্রিমের নাম শুনবে চাছি। এটা কোনো কথা, আমি মনে করলাম যে ওলে কিনবেন আমাকে কিনে দিবি, সরম তো দূরেই থাকলো, এখন তো দেখি অপমানে মুখটা ঢাকা লাগবি। কিন্তু ভেলটু ভাই ওলে ক্রিম তো ঠোঁটত দেয় না, ওলে দেয় হচ্ছে মুখত। এ টুম্পা কত কি দিলে আমার ঠোঁটটা গোলাপি হবি? তাহলে এক কাম করেন, ঠোঁটটা গোলাপি করার জন্য চ্যাপস্টিক দেন। ধুর ওলে মেলা দিছি, এই কালো ঠোঁটত উত্তুকনা দিয়ে ওলে কিছুই হয় না। তাহলে আপনাকে আর একটা বুদ্ধি দেই, এই বুদ্ধি দিলে একশো একশো কাম হবি। তাই নাকি, এ কত কত কি বুদ্ধি? রুম্পা আমাকে একদিন কষলো যে কোনো জিনিসও ধারপিক দিলে সেই সাদা হয়ে যায়, তাহলে আপনি আজ থেকে আপনি ঠোঁটো ধারপিক দিয়েছেন, ঠোঁটো ধারপিক এক কি লেপে দেবেন, কয়দিন পর দেখবেন যে আপনার মুখে সে ঠোঁটি বেশি সাদা হয়ে গেছে। তুই যে আমার উপকারটা করলো না, তোকে যে কি কয়ে ধন্যবাদ দেবো সেটার ভাষায় উঠতে পারছি না। আপনি যে আমার কাছে বুদ্ধি লিপে যাচ্ছেন এটা শুনে তো আমার সেই ফাইল লাগছে। আচ্ছা থাক, তাহলে আমি হারপিক লিয়ে বাদ গেলাম, ভেলটু ভাই আমি যে উপকারটা করলাম দিন তামানি তো খালি আমার কথাই ভাববি।
এইবার হামাগরে প্রেমের রাস্তা এই হারপিকি ঝকঝকা করে দিবি। এই সাত দিন ধরে হারপিক দিয়ে ঠোঁট তো আমার কালো কুচকুচ হয়ে গেছে। ওই টুম্বা ছুরি ভালো বুদ্ধি দিবারই পায় না, উইও সিংকে খাও জানি ওর বুদ্ধিও সিংকে খাও জানি মার্কা। আমিও আরেক পাগলা, আমার কি বুদ্ধি কম আছে নাকি? ওরই কাজ যাওয়া লাগছে। আসলে মানুষ বিপদত পড়লে সব কিছুই ভুলে যায়, যাই যেডে কয় যেমুক যাবার কয় সেদিকেই দম মারে। এবার আর কারো কোনো কথাই শুনবো না, সরাসরি ডাক্তারের কাজ যামু। কে আপা কখন থেকে বসে আছি, ডাক্তার কখন আসবি? আসবি আর 10-15 মিনিটের মধ্যেই চলে আসবি। 10-15 মিনিট সে আসার পর থেকে শুনিচ্ছি। আপনি দেখিচ্ছি আসার পর থেকে খালি ছটফট করছেন, আপনি কি সমস্যা ভাই? আর কইেন না, আমার ঠোঁটটানে সেই কালো হয়ে গেছে, সেজন্য ডাক্তারকে দেখাবে রাখছি। এই ছুটকো ছাটকো জিনিস আবার ডাক্তার কল লাগে, এটা তো আমি করবামু। ডাক্তারের সাথে থেকে যদি একদিন এটাই শিখবেন না পাই তাহলে কি আর হলো? তাই আপনি কর পাবেন, তা মিশে কৃষক ডাক্তার শুনে দাঁড়িয়ে আছি। আপনি ঠোঁটত বুঝছেন সেই ময়লা পড়ছে, স্যাডে বাইলু আর হুইল নিয়ে ম্যানজুনি দিয়ে এমন ঘোষণ দেবেন ময়লা আর ওটি থাকবি, দেখবেন যে এমনি উঠে যাবি। বাপরে এই বুদ্ধিটা তো সেই ফাইন, কম খরচে না ঠোঁট আমার গোলাপি কালার হয়ে যাবি। মিশেই কৃষক 500 টাকা ভিজিট দিয়ে ডাক্তারকে দেখামু, তার চেয়ে আপনি যেটা করলো সেটাই কামত লাগাই, টাকা খরচ করে পান না। কি সমস্যা আপনার কন? কি আর কমু দুঃখের কথা, আপনি তো আমার ঠোঁট দেখাই বুঝতে পারছেন কি হসে। আপনার ঠোঁটের তো দেখেছি বেহাল দশা, তা ক্যাঙ্করিং কে হলো? কবার গেলে তো মেলা কথা, এই ঠোঁটের উপর তো কম ধকল যায়নি, মেয়ে ঘরে যত সুনু পাউডার চ্যাপস্টিক যত আছে সবই দিছি, কিন্তু আদা ফাদা দিয়ে কিছুই হলো না আমার ঠোঁটের, ওই কালো কালোই থেকে গেল। তারপরে দিলাম হারপিক, হারপিক দিয়ে ঠোঁট আরও কালো কুচকুচে হয়ে গেছে, ওই জন্য কালকে আপনার কাছে ঠোঁট দেখাবে রাখছিলাম। আর সে দেখি আপনি নাই, আপনার কম্পাউন্ডার আমার ঠোঁট গোলাপি করার জন্য একটা বুদ্ধি দিছে, সেই বুদ্ধি শুনে ঠোঁট গোলাপি হবি থাকতো, দেখেন কি অবস্থা আছে। কি আমার কম্পাউন্ডার উই আবার আপনি কি বুদ্ধি দিছে? আমাকে কলো যে বালু হুইল দিয়ে সমানে ঠোঁট ঘষ, উঙ্কে করে ঘুষলে বলে ঠোঁটের ময়লা উঠে যায় গোলাপি হয়ে যাবি, তখন আমার ঠোঁট গোলাপি হবি, দেখতেও ভাল লাগবি। আপনি কি পাগলা হছেন? যাই যখন আপনাকে যেটা করছে আপনি সেটাই শুনিচ্ছেন? নিজের জ্ঞানে তো একবার ভাবি নেবেন যে কাজটা করেছেন সেটা ঠিক না ব্যাঠিক। ওগুলো আজেবাজে জিনিস দিয়ে কোনোদিন কালো ঠোঁট গোলাপি হবার লয়, তার চেয়ে আমি যেগুলো করছি ছেলে মনোযোগ দিয়ে শোনেন। এক কাম করবেন, এক বাটির মধ্যে অল্প না নারকেলের তেল নেবেন, তার মধ্যে অল্প অল্প করে চিনি লেবু আর মধু দিবেন, ওরে খানিকক্ষণ এনে মিক্সড করে প্রতিদিন আত্মীয় ঠোঁটত লাগাবেন, ইঙ্গে করে আপনার ঠোঁটত 15-20 দিন দিবেন, তারপর দেখবেন আপনার ঠোঁটে কালচে ভাব দূর হয়ে যায়, আস্তে আস্তে গোলাপি হচ্ছে। তাই ম্যাডাম, এই বুদ্ধিটা যদি আগে দিলেন ইনি তাহলে এই ঠোঁটের আজকে আমার এই অবস্থা হলো না ইনি। আপনাকে এটা কামই তো, তাই নিজের আর মানুষের বুদ্ধি খাটে যখন কোনো কাম না হয় তখন আসেন ডাক্তারের কাছে। ঠিকই কছেন ম্যাডাম, মানুষের আর বুদ্ধি শুনবো না। আচ্ছা এখন যান তাহলে। আচ্ছা ম্যাডাম আমি তাহলে আসি।